बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम प्रिय शिक्षार्थी बंधुरा, आशा करी तुम्हरा भलो आछो, सुस्थ आछो। COVID-19 महामारी समय तुम्हरा सचेतनता अवलम्बन करछो एवं तुम्हादेर कांक्षित सम्पद विद्या अर्जन ता करछो, से प्रत्याशा रेखे आमी तुम्हारे शिक्षक मोहम्मद नाजमुल हुदा सर शुरू कर नवम श्रेणी बांग्लादेश और विश्व परिचय विषयटर तृतीय अध्याय। तुम्हारा जानो अध्याय शिरोनाम सौरजगत और भूमंडल। आमरा आज के आलोचना करब सौरजगत और भूमंडल निये। आमरा आज जो अंशटुकु आलोचना करब ता हच्छे सौरजगत की, सूर्य की एवं ग्रह की, एवं आमरा बेश किसु ग्रहेर तथ्य ओ तथ्य संश्लिष्ट विभिन्न वर्णना देर चेष्टा करब। तुम्हरा तुम्हारे मूल बोईटी खुले एवं साथे एक खाता और कलम निये बसबे एवं लेक्चार शेषे जे बारी काज दिब से बारी काजगुलो करे स्कूले होक बा अनलाइने होक ता देखिए जाबे। देखो प्रिय शिक्षार्थी, आमरा प्रथम प्रश्न जेटा करेछी ता होच्छे सौरजगत की। तुम्हरा जानो जे सोलार सिस्टेम, सोलार सिस्टेमे सोलार बा सूर्य होच्छे सकल किछुर मालिक, अर्थात सूर्य के केंद्र करे सब किछु आवर्तन और परिक्रमण है। अर्थात सूर्य के केंद्र करे ग्रह उपग्रह ज्योतिष्क नक्षत्रगुलो, सूर्य निजे एक नक्षत्र, धूमकेतु, उल्का बा ग्रहाणुपुंज जा किछु आछे जा आवर्तित है एवं परिक्रमण करे ताई होच्छे सौरजगत। अर्थात सौरजगतेर एई सब किछु होच्छे उपादान और ये सब किछु मिलेई होच्छे सौरजगत। ताहले स्पष्ट भावे आबारो जदि बोली ग्रह उपग्रह धूमकेतु उल्का ज्योतिष्क सब किस मिले होच्छे कि सौरजगत एर भितरे अवस्थित। एर भितरे एभावे लक्ष लक्ष मिलियन वस्तु आछे एई जिनिसगुलो जे जिनिसगुलोर नाम बोलेछि। ताहले सूर्य कि ओई एकई जिनिस सौरजगतेर, सौरजगत जाके केंद्र करे गठित होयेछे तार मालिक होच्छे सूर्य। তাহলে সূর্য কি? সূর্য হচ্ছে একটি গ্যাসীয় পিণ্ড, সূর্য হচ্ছে একটি নক্ষত্র। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, সূর্যের সম্পর্কে যদি আমরা কিছু বলি, তোমরা সেই শৈশব থেকে পড়ে আসতেছো যে সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ 13 লক্ষটি পৃথিবী একত্রে যোগ দিলে একটি সূর্যের সমান হবে। আরেকটি তথ্য মনে রাখো, পৃথিবীর একমাত্র, পৃথিবীর একমাত্র একমাত্র উপগ্রহ, উপগ্রহ হচ্ছে চাঁদ, এবং এই চাঁদ হচ্ছে সূর্যের তুলনায় 2.60 কোটি গুণ ছোট। তাহলে অর্থাৎ 2 কোটি 60 লক্ষ চাঁদ একত্রে যোগ দিলে, একত্রে একত্রিত করলে একটি সূর্যের আয়তনের সমপরিমাণ আসবে। প্রিয় শিক্ষার্থী, সূর্য হচ্ছে পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত বা অবস্থান করছে, যার ব্যাস হচ্ছে 13 লক্ষ 84 হাজার কিলোমিটার। সূর্যের ব্যাস তোমরা তো জানোই যে একটি বৃত্তের মধ্যবিন্দুগামী রেখা হচ্ছে ব্যাস। ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে 13 লক্ষ 84 হাজার কিলোমিটার এর ব্যাস। সূর্যের তাপ যদি বলো, আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান এটাকে সুস্পষ্টভাবে বলতে পারে নাই যে সূর্যের ভেতরে তাপের পরিমাণ কত কত
किलो किूबिक कत किूबिक एन देख तब सूर्यर ऊपर अर्थात तुम्हें जदि एक जार कल्पना करो धर पानी दिसर भरे उनुने दिस এটা উনুনে দিছো অর্থাৎ চুলাতে দিছো এটা ধরো বাষ্পীভূত হচ্ছে তাহলে এটা হচ্ছে এর মুখ এই জারের মুখ হচ্ছে হলো আমার এটা এই মুখের ধরো এই পুরোটা হচ্ছে সূর্য কল্পনা করো এখন এই পুরোটা হচ্ছে সূর্য এবং এই সূর্যের উপরি ভাগ একেবারে মুখ মুখের যে জ্বালা ভাগ যে মুখ এই মুখের উত্তাপ উষ্ণতা তাপ হচ্ছে 57,000 ডিগ্রি সেলসিয়াস তোমরা জানো পানির স্ফুটনাঙ্ক পানির যে স্ফুটনাঙ্ক তা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এখন ভাবো মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পৃথিবীর যত পানি আছে সাগর মহাসাগর উপসাগর নদী নালা খাল বিল পুকুর ডোবা যত পানি আছে আর ওই আকাশের যত পানি আছে এই সব পানির ভিতরে যদি তুমি এক ন্যানো সেকেন্ডের মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঢোকাইতে পারো ওই এক ন্যানো সেকেন্ডের মধ্যে সব পানি ফুটে যাবে মাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি ঢোকাইতে পারো সেখানে সূর্যের তাপমাত্রা শুধু এই যে উপরি ভাগ মানে একেবারে মুখ জ্বালামুখ জ্বালামুখের যে তাপমাত্রা উষ্ণতা তা হচ্ছে 57,000 ডিগ্রি সেলসিয়াস যার কারণে সূর্যের গভীরের তাপমাত্রা কত আজ পর্যন্ত পৃথিবীর কোনো ধাতব বস্তু দিয়েই কোনো যন্ত্র বানায়া বিজ্ঞানীরাই সূর্যের ভিতরে ঢোকাইতে পারে নাই কারণ ওর ভিতরে যাওয়ার আগে এটা কি হয়ে যাবে গলে বাষ্প হয়ে গ্যাসে রূপান্তরিত হবে সূর্যের ভিতরে যে গ্যাস প্রয়োজন সূর্যের ভিতরে প্রায় সব ধরনের গ্যাসই আছে এখন আসো গ্যাসের লাইনে সূর্যে হাইড্রোজেন আছে 55% আর হিলিয়াম আছে 44% তাহলে 99% আমরা কি পাইলাম বিশুদ্ধ হাইড্রোজেন এবং হিলিয়াম এই হাইড্রোজেন এবং হিলিয়ামের বিক্রিয়ার কারণেই মূলত আলো জ্বলে যেখানেই তুমি হাইড্রোজেন আর হিলিয়ামকে মিক্স করে দিবা তোমার বাড়িতে যে বাল্ব আছে না ওই বাল্বের ভিতরে দুইটা গ্যাস দেওয়া আছে একটা হাইড্রোজেন আর একটা হিলিয়াম যখন তুমি বিদ্যুৎ দাও যখন তুমি সুইচে টিপি দাও সঙ্গে সঙ্গে ওই বিদ্যুৎ প্রবাহিত হয়ে গ্যাসের ভিতরে ঢোকে লাইটের ভিতরে ঢোকে ঢুকে ধনাত্মক এবং ঋণাত্মক আধান পরস্পর বিক্রিয়া করে হাইড্রোজেন এবং হিলিয়ামকে মিক্স করে দেয় এবং হাইড্রোজেন আর হিলিয়াম ওখানে তাপ উৎপাদন করে তাপ থেকেই আলো উৎপাদন হয় এখন দেখো আবর্তন করে আবর্তন নিজ অক্ষের উপর নিজ অ্যাক্সিসের উপর নিজ অ্যাক্সিসের উপর সূর্য আবর্তন করে আবর্তন মানে যেমন পৃথিবীতে আবর্তনের ফলে দিন আর রাত হয় আর পরিক্রমণের ফলে পরিক্রমণ পরিক্রমণের ফলে বছর হয় পরিক্রমণের ফলে কি হয় বছর এক প্রান্ত থেকে দৌড় শুরু করলো পৃথিবী মনে করো ধরো পৃথিবী এটা হচ্ছে কক্ষপথ এটা হলো পৃথিবী হ্যাঁ এটা চারটা হলো পৃথিবীর চারটা অবস্থান বুঝাইছি ধরো এখান থেকে পৃথিবী দৌড় শুরু করলো তাহলে দৌড়ায়া পৃথিবী যখন আবার এই জায়গাতেই আসবে তখন সেটাকে আমরা বলবো পরিক্রমণ এটা হচ্ছে বার্ষিক গতি কিন্তু এই যে দিন আর রাত হয় যেই গতির কারণে এটাকে বলা হয় আহ্নিক গতি বা আবর্তিত গতি আবর্তন সূর্য 25 দিন সময় নেয় নিজেকে আবর্তন করতে নিজেকে আবর্তন করতে সূর্য মনে করো না যে এক পিঠে কী আছে এক পৃষ্ঠে তাপ আছে আর এক পৃষ্ঠে তাপ নেই এরকম না পুরো সূর্যটাই হচ্ছে একটা আগুনের গোলা কারণ পুরো সূর্যটার মধ্যেই হাইড্রোজেন আর হিলিয়াম আছে সব প্রান্তের সমান আর এর ভিতরে যে নাইট্রাস মিথেন হ্যালন এগুলো গ্যাসও আছে কিন্তু এদের পরিমাণ সব মিলে হচ্ছে 1% এখন দেখো যেটা বলতেছিলাম যে আমাদের আবর্তন করে সূর্য নিজেকে
একবার উল্টায়া নেয় নিতে 25 দিন সময় নেয় কয়দিন সময় নেয় 25 দিন 25 দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করে এখন আমরা যাব আমাদের নেক্সট কোশ্চেনের ভিতরে নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রহ গ্রহ কি এখন খুব ক্লিয়ারলি আমরা বললে আমরা যেটা বলতে পারবো যে গ্রহ হচ্ছে গ্রহ কি দেখো গ্রহ হচ্ছে মানে জ্যোতিষ্ক এক ধরনের জ্যোতিষ্ক যার কি আছে যে সূর্যকে কেন্দ্র করে যার নিজস্ব কক্ষপথের উপর আবর্তিত হয় এবং পরিক্রমণ করে গ্রহগুলো বিভিন্ন যোগ্যতা থাকে প্রত্যেকটা গ্রহের ভিতরে তোমার সূর্য থেকে পাওয়া আলো এবং তাপ থাকে তার মানে বোঝা যাচ্ছে গ্রহগুলোতে কি নাই নিজস্ব কোনো আলো বা তাপ নেই সেই সবসময় সূর্যকে কেন্দ্র করে সে সূর্যের চারপাশে ঘুরতেছে দেখো গ্রহগুলো আবর্তিত হয় এবং পরিক্রমণ করে এখন পৃথিবীতে প্রায় সূর্যকে কেন্দ্র করে প্রায় 8টি গ্রহ এবং অসংখ্য উপগ্রহ আবর্তন এবং পরিক্রমণ করছে তাহলে 8টি গ্রহ কি তোমরা জানো বুধ শুক্র পৃথিবী আর মঙ্গল এদিকে 4টি আর ওইদিকে হচ্ছে 4টি বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপচুন প্লুটো এক্স ভলকানো হ্যাঁ এরকম অসংখ্য গ্রহ বিভিন্ন বিজ্ঞানী দাবি করছে কিন্তু গ্রহ হওয়ার জন্য যে যোগ্যতাগুলো সেগুলো তাদের নাই এই জন্য এদেরকে বামন গ্রহ বলা হয় বা ছোট গ্রহ বলা হয় দেখো এখন আমরা বুধ যদি বলি বুধ কি বুধ হচ্ছে সবচেয়ে নিকটতম একটি গ্রহ যেহেতু নিকটতম গ্রহ যার কারণে বুধে প্রচণ্ড তাপ লক্ষ্য করা গেছে বুধে অসংখ্য পাহাড় গর্ত লক্ষ্য করা গেছে বুধ হচ্ছে ক্ষুদ্রতমতার দিক থেকেও ছোট সবচেয়ে ছোট যত যে 8টি উপগ্রহ আছে তার মধ্যে বুধের আয়তন হচ্ছে সবচেয়ে ছোট এর ব্যাস হচ্ছে 4,850 কিলোমিটার ওজন পৃথিবীর 50 ভাগের 3 ভাগ মাত্র 88 দিনে সে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে এটা সূর্য ধরো কল্পনা করো সূর্য এটা ধরো বুধের কক্ষপথ তাহলে সে বুধ কী করে এভাবে নিজেকে ঘুরে ঘেরে আনতে 88 দিন সময় লাগে এবং দূরত্ব হচ্ছে সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার এখন দেখো বুধের যে আয়তন তা হচ্ছে 7,48,00,000 বর্গ কিলোমিটার 7,48,00,000 বর্গ কিলোমিটার বুধের কি নাই নিজস্ব কোনো উপগ্রহ নেই বুধের কোনো উপগ্রহ নেই বুধে কোনো উপগ্রহ নাই এখন আসো শুক্র বুধের পরে আসো শুক্র শুক্র কি শুক্র হচ্ছে সৌরজগতের দ্বিতীয় গ্রহ সৌরজগতের কয় নম্বর গ্রহ 2 নম্বর গ্রহ দ্বিতীয় গ্রহ এই দ্বিতীয় গ্রহ এটা হচ্ছে দূরত্ব হচ্ছে সূর্য থেকে ধরো এখন এটাকে যদি আমরা শুক্র ধরি বা ধরো এটাকে যদি আমরা শুক্র ধরি তাহলে শুক্রের দূরত্ব হচ্ছে কত সূর্য থেকে শুক্রের দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার 8 কোটি কিলোমিটার তাহলে পৃথিবী থেকে ধরো এটা হচ্ছে পৃথিবী তাহলে পৃথিবী থেকে শুক্রের এটা 3 নম্বর গ্রহ পৃথিবী শুক্রের দূরত্ব হচ্ছে 4.3 কোটি কিলোমিটার বা 2 কোটি কিলোমিটার মতান্তর আছে এখানে আরও সহজ কথা যে শুক্র এই শুক্র সূর্যকে একবার পরিক্রমণ করে আসতে একবার ঘুরে আসতে সময় নেয় 225 দিন কিন্তু এখানে কথা আছে বুধ যেমন একটা হালকা গ্রহ বুধে একটা বায়ুস্তর আছে কিন্তু বায়ুস্তর থাকলেও এটা অত্যন্ত হালকা কেন যেহেতু এখানে তাপ বেশি তাপে এখানকার প্রত্যেকটা বস্তু হালকা অবস্থান করে এখন শুক্রের কি সমস্যা শুক্রের সমস্যা হচ্ছে বুধের মতো বা পৃথিবীর মতো শুক্রেরও নিজস্ব একটা
কি আছে, শুক্রেরও নিজস্ব একটা বায়ুস্তর আছে, বায়ুমণ্ডল আছে, এবং সেই বায়ুতে পৃথিবীর তুলনায় প্রায় 90 গুণ বেশি বাতাস আছে, অর্থাৎ 90 গুণ বেশি বায়ু আছে পৃথিবীর তুলনায়, প্রায় 90 গুণ বেশি বায়ু আছে কোথায়, শুক্রে। আর সেই বায়ুর 96% হচ্ছে কার্বন, 96% কি কার্বন, যেহেতু 96% কার্বন ডাই অক্সাইড, তাই এবং এখানে কোনো অক্সিজেন নাই, তাই এখানে জীবনের কোনো মানে চিন্তাই করা যাবে না। বরঞ্চ কোনো বস্তু যদি তুমি এই শুক্র গ্রহে পাঠাও, তো সেইটা কার্বন ডাই অক্সাইড অর্থাৎ অ্যাসিড দিয়া ঝলসে একদম ইনস্ট্যান্ট গলে, আবার যেহেতু এখানে তাপ পরিমাণ অনেক বেশি, একদম বায়ু হয়ে উড়ে চলে যাবে। তাহলে এখানে কোনো কি নাই, জীবন তো নাই, জীবনের বাঁচার কোনো মানে সুযোগও নাই। আরেকটা কথা বলা যাবে যে এটা সূর্যকে ঘুরে আসতে 225 দিন লাগে বলছি তখন, এবং শুক্রকে তুমি দেখতে পাও, কেমনে দেখতে পাও, পশ্চিম আকাশে দেখবে বড় একটি তারার মতো দেখা যায় সন্ধ্যার সময়, এটাকে আমরা বলি সন্ধ্যা তারা। আর সকালবেলা যখন ভোরের সূর্যটা উদয় হয় পূব আকাশে, ওই পূব আকাশে যখন ভোরের সূর্য উদয় হয়, মানে সূর্যের যে লাল আভাটা খালি কেবল গেছে, ঠিক তখনই দেখবেন যে পূব আকাশে একটা মাঝ বরাবর একটা কি আছে, একটা তারা দেখা যায়। সেই তারাটা নাম হচ্ছে আমরা কি শুক তারা, এটা আমরা বলি। এখন দেখো তাহলে এর যদি আমরা আয়তন বলি, আয়তন হবে 46 কোটি 2,30,000 বর্গ কিলোমিটার, এবং ব্যাস হচ্ছে 12,104 কিলোমিটার। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটি তথ্য জানো যে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন, ওই যে প্রথমেই বললাম 96% কার্বন ডাই অক্সাইড এবং বাতাসে পৃথিবীর তুলনায় প্রায় 90 গুণ বেশি বাতাসের চাপ, এই দুটো থাকার কারণে এখানে অ্যাসিড বৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাস দেখার জন্য প্রস্তুতি নাও। এই তথ্যগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই তথ্যগুলো থেকে তোমাদের কিন্তু MCQ আসবে, এবং জানতে হবে বিভিন্ন রকমের জ্ঞান প্রশ্ন আসতে পারে, অনুধাবন প্রশ্ন আসতে পারে, সর্বোপরি তোমাকে জানতে হবে, জানার জন্য এগুলো পড়তে হবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।